বিষয়টা হচ্ছে আমিও চেষ্টা করেছিলাম যে তোমার অন্তত একটা এন্ট্রি হয়ে যাক, তারপর হচ্ছে আমাদের বিগ বিগ লোকদের সাথে তোমার একটার পর একটা কাজ যাবে, পিছনে তাকাইতে হবে না। কিছুদিন পরে খুঁজেই পাওয়া যাবে, খাবো না ভাই, খান আপনি। আপনাকে আমি কতবার বললাম প্রমিনেন্ট কাউকে নেন, সে আপনি নতুনদের নিয়ে কাজ করবেন। কি বললে এটা তুমি? তুমিও তো নতুন ছিল না, তোমাকে যদি আমি ব্রেক না দিতাম তাহলে তুমি পার্মানেন্ট হইতা? তো নতুনদের সুযোগ না দিলে ওরা আসবে কীভাবে? ভাই দেখেন, আমি নতুন ছিলাম আমি মানি, কিন্তু আমি কিন্তু টাইমটা মেনটেন করি, আমি আজকে কিন্তু টাইমলি আসছি। দাঁড়াও, আমাদের যে কালকে মিউজিক ভিডিওটা হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটু ঢাকার বাইরে শুট করতে হবে, আর তোমার ড্রেস এর জন্য আলাদা লোক আছে, ড্রেসম্যান, সে হচ্ছে তোমাকে ড্রেস প্রোভাইড করবে, হেয়ার স্টাইল, মেকআপ, এভরিথিং আলাদা। ঠিক আছে, আমাদের ঢাকার বাইরে গিয়ে শ্যুট করতে হবে। ভাইয়া ঢাকার বাইরে তো আমার একটু সমস্যা, ঢাকার ভিতরে শ্যুট করা যায় না। কী সমস্যা? আমরা তো সকালে যাব, শ্যুট করে আবার চলে আসব। ও থাকতে হবে না? না ও, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আমার কিছু কোয়ারি ছিল। ওই তো, আর এটা হচ্ছে তোমার যে চারটা কি পাঁচটা তোমার কস্টিউম চেঞ্জ আছে, ঠিক আছে, আর এক একটা চেঞ্জে এক এক রকম তোমার গেট আপ হবে। হ্যাঁ, এটা ডিফারেন্ট, মানে এটা এর আগে কখনো এরকম মিউজিক ভিডিও কেউ দেখে নাই। ঠিক আছে, তোমাকে ওইভাবে প্রেজেন্ট করবো আর কি, বুঝছো, এবং এন্ট্রিটা হোক তোমার, তারপরে দেখো। আচ্ছা, আর ভাইয়া মানে গানটা কী টাইপের? তাহলে আমি একটু লুক টুক নিয়ে চিন্তা করতাম যে আমি কীভাবে এক্সপ্রেশন দিব। না, এটা এই এই গানের ভিতরে একটু একটু এই গানের ভিতরে কথাটা শুনেন প্লিজ। ভাই আমার একটা মিটিং আছে, আমি তাহলে উঠে আপনারা কথা বলুন, সমস্যা নেই। আরে একটু বসো না, আপনারা কন্টিনিউ করেন, আমার ওইটা একটা ইম্পর্টেন্ট মিটিং, আমার ওটা অ্যাটেন্ড করতে হবে। ওটা ইম্পর্টেন্ট মানে এটা কি ইম্পর্টেন্ট না? আমি তো ওইটা বলিনি, এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, ওইটাও একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে কথা চলছে, সো আই হ্যাভ টু অ্যাটেন্ড ইট। মানে আর বুঝি না, তোমরা যে একসাথে কত কাজ করো। মানে শোনো, বিষয়টা হচ্ছে যে ওইটার ভিতর তোমার অনেকগুলো লুক, ওই গানের ভিতরে অনেকগুলো লুক থাকবে আর কি, বুঝছো। আর একটা কথা বলো, আমি কিন্তু একদমই অ্যাক্টিং পারি না, আমাকে একটু অ্যাক্টিংটা শিখাই দেবে। বোকা নাকি আমি আছি না, তোমার অ্যাক্টিং কীভাবে করতে হবে একদম ধরে ধরে শিখিয়ে দেবো, একদম টেনশন নিও না, তুমি শুধু এন্ট্রি করো, বাকিটা আমার হাতে ছেড়ে দাও, কারণ ঠিক আছে আমি তোমাকে ফিল্ম, নাটক, টিভিসি সব তুমি করতে পারবা, একদম একটার পর একটা করে যাবা, খালি মানে পিছনে ফিরে তাকাইতে হবে না। হ্যাঁ, আমার না প্রথম অবস্থায় মিউজিক ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম যে নাটকেই প্রথম শুরু করব, অ্যাক্টিং করব, কিন্তু আপনি ডিরেক্টর এটা চিন্তা করে আমি আসলে না করিনি। বিষয়টা হচ্ছে আমিও চেষ্টা করেছিলাম যে তোমার অন্তত একটা এন্ট্রি হয়ে যাক, তারপর হচ্ছে আমাদের বিগ বিগ লোকদের সাথে তোমার একটার পর একটা কাজ যাবে, পিছনে তাকাইতে হবে না। ভাই আমার অ্যাক্টিংটা কিন্তু একটু ধরাই দিবেন, মানে আমি কিন্তু একদমই পারি না। একদমই টেনশন নিও না, আমি আছি না, নাও খাও, ধরো। ওইভাবে আর কি এক্সপ্রেশনগুলো একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তুমি দেখে, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় যে মুভমেন্ট কী হবে, আমি নাচের একজন লোক থাকবে, তোমাকে ও ইয়ে করে দেবে, তুমি একটু কথা বললাম, ঠিক আছে, ও সমস্ত কিছু। আমি তো ওদিকেই যাব। হ্যাঁ, সমস্যা নাই, আমার বাসা কাছেই, আমি চলে যাব। এই রিকশা ঘুরো। ঠিক আছে ভাইয়া, কালকে দেখা। ওকে, আর তুমি যে ফোন দিও গিয়ে, ঠিক আছে, পৌঁছে। ওকে ওকে, হ্যাঁ, আল্লাহ। Thank you.
মানে তখন আমাদের কনভারসেশনই কোনো হলো না, ভাইয়ের সাথে আপনি কথা বলছিলেন, তো চিন্তা করলাম বাইরে আপনার সাথে দেখা করে কথা বলে নিই। ছেলেটা কে ছিল? উবার ড্রাইভার ছিল, তোমার কোনো সমস্যা? ওমায়া গো, উবার ড্রাইভার এত সুন্দর, আর উবার ড্রাইভার কে এভাবে আগদর কি আছে? আমি বুঝলাম না তোমার সমস্যা কি, তুমি দাঁড়া দাঁড়া সব দেখো। উবার ড্রাইভারকে আমি হাঁক দিব, তোমার সমস্যা কি? কেন তুমি একটা পয় পুরুষকে হাঁক দিবা কেন? তুমি তাকে চিনো? তোমাকে আমার কৈফত দিতে হবে? আমার আম্মা বলে দিয়েছে তোমাকে চোখে চোখে রাখতে। তোমার আম্মাকে বলে দিও আমি উবার ড্রাইভারের সাথেই চলবো, উবার ড্রাইভারকে হাঁক দিবো, ঠিক আছে? আমিও গাড়ি কিনছি, দাঁড়াও, আম্মাকে আমি বলবো আমাকে একটা গাড়ি কিনে দিতে। দেখলেন কি দেখেছি? তুমি দেখো নি? না, দেখি নাই। দেখেছি উবার ড্রাইভাররা আজকাল সুন্দর হয়ে গিয়েছে, এখন প্রতিদিনই নতুন নতুন উবার ড্রাইভার নামাই দেওয়া যায়। তুমি আমাকে জানাও না কেন? এই খবরটা তুমি আমাকে আগে দিলে কি হতো? খবর তো দেই ভাই, এই বাসায় সবচেয়ে বেশি খবর কে রাখে বলেন তো? কে রাখে? আমি রাখি। কিভাবে? এই যে কেউ যদি ভিতরে যায় তাও আমার কাছ দিয়ে যাইতে হয়, কেউ বের হইলে আমার কাছ দিয়ে বের হইতে হয়, তো আমি রাখুন না। এরপরে খবর সুন্দর করে দিবে, ছবি তুলে রাখবে। ঠিক আছে ভাই, একটা ফোন কেনার দরকার, ফোনটা নষ্ট। ফোন কিনে দিব আমি, যাও।